নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য একটা নতুন চাকরির খবর নিয়ে এসেছি, যেটা হচ্ছে ড্রাইভারের জব। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পোস্ট যে ডিপার্টমেন্ট আছে, ইন্ডিয়া পোস্ট, তার ওয়েস্ট বেঙ্গলে কিছু ড্রাইভার নিয়োগ করছে। তো সেই যে অ্যাপ্লিকেশনটা করবে, কীভাবে করবে, তার ডিটেলসটা জানাবো। তো প্রথমে যেটা বলে রাখি সেটা হচ্ছে, এটা কোনো পরীক্ষা বা এক্সাম কিছু হবে না, ডাইরেক্ট ইন্টারভিউ এবং মোটর ভাইকেল ড্রাইভিং টেস্ট হবে, তার মাধ্যম দিয়ে নিয়োগ হবে। এটা একটা ভালো ব্যাপার, যেটা নর্মালি এইভাবে নিয়োগ হয় না এখন। তো প্রথমেই আসি এটা ভ্যাকেন্সির ব্যাপারে, যে স্টাফ কার ড্রাইভার নেওয়া হবে তার ভ্যাকেন্সি কটা আছে। তো টোটাল ভ্যাকেন্সি খুবই কম, সেটা হচ্ছে 9টা পোস্ট আছে, যার মধ্যে জেনারেল 5টা, এসসি 3টা, ওএসটি 1টা। ঠিক আছে, আর এর জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস হতে হবে, এছাড়া হেভি এবং লাইট মোটর ভেহিকেলের লাইসেন্স থাকতে হবে, ভ্যালিড লাইসেন্স থাকতে হবে, এছাড়া নলেজ অব মোটর মেকানিজম, অর্থাৎ মোটরের ডিফেক্ট, মাইনর ছোটোখাটো ডিফেক্ট হলে সেগুলো নিচে রিপেয়ার বা ঠিক করার মতো নলেজ থাকা দরকার। আর এক্সপিরিয়েন্স চাইছে এরা, যেটা এক্সপিরিয়েন্স চাইছে সেটা হচ্ছে 3 বছরের লাইট আর হেভি মোটর ভেহিকেল চালানোর এক্সপিরিয়েন্স যেন থাকে। তো এই হচ্ছে বেসিক্যালি এডুকেশন কোয়ালিফিকেশান বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এগুলো থাকলে তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এর সঙ্গে যদি তোমার 3 ইয়ার্স, মানে 3 বছরের হোমগার্ড বা সিভিল ভলেন্টিয়ার থাকো, তাহলে এক্সট্রা একটা সুবিধা পাবে। তো যে বয়স লিমিটটা বলেছে, যে মিনিমাম বয়স যেটা হতে হবে সেটা হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম হতে হবে 27 বছর। আর এসসি এসটির ক্ষেত্রে যেমন 5 বছর এক্সট্রা ছাড় থাকে, সেটা এক্ষেত্রেও প্রযোজ্য হবে সরকারি নিয়ম অনুযায়ী। মান্থলি যে পেমেন্টটা পাবে সেটা হচ্ছে মিনিমাম 19,900 এবং ম্যাক্সিমাম 63,200। আর ক্যান্ডিডেট যে সিলেকশন হবে সেটা কিন্তু 2 বছরের জন্য হবে, প্রোবেশন ফর 2 বছর, অর্থাৎ 2 বছর কন্ট্রাকচুয়ালের পরে হয়তো আবার রিনিউ হবে। সিলেকশন প্রসিডিওরটা কীরকম? তো সিলেকশন প্রসেস যেটা হবে সেটা হচ্ছে, অ্যাপ্লাই করার পর কারা কারা ড্রাইভিং টেস্টের জন্য ডাক পাবে তাদের একটা লিস্ট ওয়েবসাইটে পাবলিশ করা হবে। ঠিক আছে, তো ইন্ডিয়ান পোস্টের ওয়েবসাইটে গিয়ে তোমার নামটা লিস্টটা দেখতে পাবে এবং তোমার ড্রাইভিং টেস্টের ডেটটা কবে পড়েছে, ভেনু কোথায়, সেটা তুমি দেখতে পাবে। ঠিক আছে, তো ওই ড্রাইভিং টেস্টের মাধ্যমেই এতে সিলেকশনটা হবে। তো অ্যাপ্লিকেশনটা কীভাবে করতে হবে? অ্যাপ্লিকেশন বলছে শুড বি সাবমিটেড গিভিং ফলোয়িং বায়োডাটা, ফুল নেম, ব্লক লেটারে সব কিছু, নর্মাল বায়োডাটার মতো, ফুল নেম, ফাদার্স নেম, পোস্ট অ্যাপ্লাইড ফর, পারমানেন্ট অ্যাড্রেস, অ্যাড্রেস ফর করসপন্ডেন্স, সিটিজেনশিপ, ডেট অফ বার্থ, এজ অন ক্লোজিং ডেট অফ রিসিভ অ্যাপ্লিকেশন, কমিউনিটি, এডুকেশন কোয়ালিফিকেশান, ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স, নাম্বার, LMB, HMB দুটোরই, ড্রাইভিং এক্সপিরিয়েন্স পিরিয়ড, টেকনিক্যাল কোয়ালিফিকেশান, আর কিছু এক্সট্রা থাকলে সেগুলো। এগুলো প্রোভাইড করতে হবে এবং তুমি যে যে ইনফরমেশানটা দেবে তার একটা করে ডকুমেন্টের ফটোকপি, অর্থাৎ জেরোস করে তার উপর সেলফ অ্যাটেস্টেড করে সেগুলো সবই পাঠাতে হবে। ঠিক আছে, তো পাঠানোর যে, তো এখানে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে সিনিয়র ম্যানেজার, মেল মোটর সার্ভিস, 139 বেলগুড়িয়া রোড, কলকাতা, 7,15,000। স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যম দিয়ে অ্যাপ্লিকেশনটা পাঠাতে পারবে এবং যখন অ্যাপ্লিকেশনটা বেরিয়েছে তার 60 দিনের মধ্যে অ্যাপ্লিকেশনটা পাবলিশ, মানে অ্যাপ্লিকেশনটা পৌঁছে যেতে হবে। এখানে কোনো অ্যাপ্লিকেশনের ফরম্যাট দেওয়া নেই, তো যা যা ইনফরমেশান চেয়েছে সেগুলো একটা কম্পিউটারে ওয়ার্ডে লিখে বা হাতে লিখে সেরকম কিছু বলেনি। তো কম্পিউটার লিখলে অবশ্যই বেটার হয়, লিখে প্রিন্ট আউট করে তার সঙ্গে এই ফটোকপিগুলো উইথ সেলফ অ্যাটেস্টেড করে ওই অ্যাড্রেসে পোস্ট করে দিতে পারো। তো অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট যেটা হবে সেটা হচ্ছে যে 28/5/2019। অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট যেটা হবে সেটা হচ্ছে 28/5/2019 এর মধ্যে যেন অ্যাপ্লিকেশানটা পৌঁছে যায়।
আর অ্যাপ্লিকেশন করার সময় ফর দ্য পোস্ট যেটা লিখবে সেটা এখানে পুরো পোস্টের নামটাই লিখবে, স্টাফ কার ড্রাইভার ব্যাকেট অর্ডিনারি গ্রেড জেনারেল সেন্ট্রাল সার্ভিস জিআরসি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল, এটা পুরোটাই লিখবে, ঠিক আছে। তো এটা গেল একটা সরকারি রিক্রুটমেন্টের খবর যেটা ড্রাইভার নিয়োগ হচ্ছে। আরেকটা প্রাইভেট সেক্টরে ড্রাইভার নিয়োগ হচ্ছে, সেটা হচ্ছে যে মুম্বাই এয়ারপোর্টে এয়ার ইন্ডিয়া ড্রাইভার নিয়োগ করছে। তো মেনলি এখানে দেখা যাচ্ছে যে টোটাল 205 জন কাস্টমার এজেন্ট জুনিয়র এক্সিকিউটিভ সার্ভিস এজেন্ট অফিসার্স এগুলো সব নিয়োগ করছে এয়ার ইন্ডিয়া, এটা টোটালি মুম্বাই এয়ারপোর্টেই নিয়োগ করা হবে, ঠিক আছে। তো অনেকগুলো পদেই এখানে নিয়োগ করা হচ্ছে, ডিউটি ম্যানেজার ডেপুটি টার্মিনাল ম্যানেজার কাস্টমার এজেন্ট র্যাম সার্ভিস এজেন্ট। তো আজকে আমি যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে ইউটিলিটি এজেন্ট কাম র্যাম ড্রাইভার। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে যে ভ্যাকেন্সি আছে এটা হচ্ছে 60টা, ইউটিলিটি এজেন্ট কাম র্যাম ড্রাইভারের পোস্ট আছে 60টা। এই জন্য মিনিমাম কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্স যেটা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস এবং তার সঙ্গে হেভি মোটর ভেহিকেলের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আর যেটা স্যালারি বা মান্থলি যে বেতনটা হবে সেটা হচ্ছে 18,360 টাকা। আর আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স হতে পারে জেনারেলদের ক্ষেত্রে 28 বছর, ওবিসির ক্ষেত্রে 31 বছর এবং এসসি এসটির ক্ষেত্রে 33 বছর। আর এটাও ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউর যে ডেট সেটা দিয়ে দিয়েছে 2 মে 2019 9টা থেকে 12টার মধ্যে। তো তুমি যদি এটা অ্যাপ্লিকেশান করো তোমাকে ইন্টারভিউর জন্য আলাদাভাবে কোনো ডাকা হবে না, ডাইরেক্ট অ্যাপ্লিকেশান করার পরে ইন্টারভিউর জন্য যেতে পারবে। সেটা লোকেশানও এখানে দিয়ে দিয়েছে আর টাইমটা দিয়েছে যে 2 মে সকাল 9টা থেকে 12টার মধ্যে ওখানে যেতে হবে। আর এয়ারপোর্টেরই অ্যাড্রেস দিয়েছে, তো এয়ারপোর্টে ওখানে ইন্টারভিউ হবে ডাইরেক্ট, তার মাধ্যমেই সিলেকশান হয়ে নিয়োগ করা হবে। তো যারা মাধ্যমিক পাস বা হেভি মোটর ভেহিকেলের লাইসেন্স আছে প্লাস যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে দুটো অ্যাপ্লিকেশান অবশ্যই দেখতে পারো, খুব ভালো সুযোগ আছে, অবশ্যই এটাকে কাজে লাগাতে পারো। তো এয়ার ইন্ডিয়ার যে র্যাম ড্রাইভার আছে এটার অ্যাপ্লিকেশানটা কীভাবে করবে, তো অ্যাপ্লিকেশানের জন্য এটা অফলাইন অ্যাপ্লিকেশান হবে। তো অ্যাপ্লিকেশানের জন্য এখানে একটা ফর্মেট দিয়ে দিয়েছে পিডিএফ ফাইল, এটাকে প্রিন্ট করতে পারো এবং তারপর এটাকে ফিল আপ করে পোস্টাল যে অ্যাড্রেসটা দিয়েছে এই অ্যাড্রেসের জন্য স্পিড পোস্ট বা কুরিয়ার করে দিতে পারো, ঠিক আছে। আর একটা ডিমান্ড ড্রাফট কাটতে হবে, সেটা হচ্ছে 500 টাকার ডিমান্ড ড্রাফট কাটতে হবে, যেটা বলে দিয়েছে কার ফেভারে ডিমান্ড ড্রাফটটা কাটা হবে। ডিমান্ডটা কাটা হবে সেটা হচ্ছে এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট সার্ভিস লিমিটেড বলে লেখা হবে এবং পেয়েবল অ্যাট মুম্বাই, এটা লিখে কাটতে হবে জেনারেল বা ওবিসিদের জন্য এবং এসসি এসটিদের জন্য কোনো ফিস লাগবে না, তারা শুধুমাত্র অ্যাপ্লিকেশানটা করলেই হবে। যাদের হেভি এবং লাইট মোটর ভেহিকেলের লাইসেন্স আছে তো তাদের জন্য এটা ভালো সুযোগ আছে। তো এটা এই দুটো অ্যাপ্লিকেশান তোমরা অবশ্যই দেখতে পারো, যদি তোমাদের এলিজিবিলিটি বা ক্রাইটেরিয়া সব কিছু মিলে যায় তোমরা অবশ্যই এটার জন্য আবেদন করো, ঠিক আছে। তো আবেদন করার প্রসেস সব কিছু বলে দিলাম, এরপরেও যদি তোমাদের কিছু অসুবিধা থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই নিচে লাইক করতে ভুলো না। এবং এই ধরনের আরও জব রিলেটেড নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।